আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি, সেটি হচ্ছে ফেসবুকে ইসলাম, অর্থাৎ ফেসবুকেও যে ইসলাম প্রচার করা যায় সেই বিষয়টি নিয়ে। ফেসবুক কি আসলে? ফেসবুকটা এর সঠিক সংজ্ঞা বা ব্যাখ্যা আমার জানা নেই, তবে আমি যেটা বুঝি এটা এমন একটি ওপেন মার্কেট যেখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনার আনন্দ, বিনোদন, ইনফরমেশন তথা তথ্য, নিউজ, কি বলবো, এখানে এমন কিছু নেই যা পাওয়া যায় না। সব ধরনের এন্টারটেনমেন্ট, ইনফরমেশন, আপনার সব কিছুই অ্যাভেলেবেল। তো এই সুযোগে ইসলাম নয় কেন? সবাই ইসলাম প্রচার করে যাচ্ছে, যে যার মতো করে, যে যা জানে। তবে আমি এটা একটি সতর্কতামূলক পোস্ট হিসাবে এই ভিডিওটি বানাচ্ছি। বিভিন্ন জন ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে যেভাবে পোস্ট করে যাচ্ছেন, ছবি শেয়ার করছেন, ভিডিও দিচ্ছেন, ওয়াজ করছেন, অনেকে এটাকে খুব ভালোভাবে নিয়ে এটাকে লাইক, কমেন্ট করে যাচ্ছেন, শেয়ার করে যাচ্ছেন, আমার প্রশ্নটা এখানেই। ফেসবুকে যেমন ভালো নিউজ অর্থাৎ সত্য নিউজ আছে, ফেক নিউজের কিন্তু কমতি নেই, সেটা আমরা বিভিন্ন সময় দেখে আসছি। ফেক নিউজ যেমন কমতি নেই, ফেক মাওলানা বলেন, ফেক ওয়াজ বলেন, তারও কিন্তু কমতি নেই। সাধারণ মানুষ হিসেবে আমরা কি সেগুলো বুঝতে পারি কোন কথাটি সত্য? এক মাওলানা একটি ওয়াজ করলেন, সেটাকে হর হর করে সবাই লাইক, কমেন্ট করে, শেয়ার করে ছড়িয়ে দিলেন, সাধারণ মানুষ হিসেবে অনেকেই এটিকে সত্য মনে করলেন। আদৌ সত্য কি না আসলে আমরা কি সেটা যাচাই করেছি? আমি ধরে নিলাম এই 99% কারেক্ট, সহি, বাকি 1%-এর দায়িত্ব কি নেবে? আপনি তো সবগুলোই লাইক করলেন, সমর্থন করলেন, হঠাৎ চোখের সামনে একটা ছবি এলো, সুবহানাল্লাহ বলে আপনি লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করে দিলেন, সবার মাঝে ছড়িয়ে দিলেন। তো বিষয়টা হলো যে আপনি আপনার উপর ডিপেন্ড করে আরেকজন লোক সেটাকে শেয়ার করলো, আরেকজন লোক এটাকে শেয়ার করে সমগ্র জায়গায় পৌঁছে দিল, আর যেটা করাইছিল সম্পূর্ণই এটা ফেক নিউজ। কে নেবে দায়িত্ব আপনার অনুপস্থিতিতে? এর দায়িত্ব কে নেবে? কিছু কিছু স্মার্ট কিংবা বলেন চালাক বলেন, অন্যের পোস্ট থেকে, পোস্ট কপি করে কিংবা ফটো বা ভিডিও ডাউনলোড করে নিজের মন মতো করে আবার আপলোড করে দেন, অর্থাৎ এর স্বত্বাধিকারে তিনি নিজেই দাবি করেন, কিন্তু বিষয়টা ছিল আসলে হয়তো বা ফেক। কে নেবে আপনার এই দায়িত্ব? আমার যে কথাটা হচ্ছে, আমি যে দাবিটা করছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যা ইচ্ছে তাই করেন। আপনার গান গাইতে ইচ্ছে করলে আপনি গান গান, আপনি ওয়াশ করবেন ওয়াশ করেন, আপনার নাচতে ইচ্ছে করে আপনি নাচেন, ভিডিও আপলোড করেন, সব ঠিক আছে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার মতো কোনো কিছু করবেন না প্লিজ। আপনি এমন কিছু ফেসবুকে আপলোড করবেন না, আপনি এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না যেটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করবে, এটা ওদের সত্যি নাকি এটা মিথ্যা। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের বুঝতে কষ্ট হয় কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, কারণ আমরা এখনও ইসলামের পুরোপুরিটা হয়তো বুঝতে পারি না। আপনি হঠাৎ করে একটা ছবি আপলোড করলেন, এটা ইব্রাহিম আলাইহিসসালাম অথবা আদম আলাইহিসসালামের পাঞ্জাবি, আউদা আমি জানি না এটা আসলে সত্যি কিনা, কারণ আমার ওটাকে প্রুফ করার মতো ক্ষমতা নেই এখান থেকে। তো আপনাকে বিশ্বাস করে যখন আমি সেই ছবিটা লাইক করলাম কিংবা শেয়ার করলাম, আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমাকে কিন্তু আপনি পাপে জড়িত করলেন। আবার আমি দ্বিধাবস্থ থাকি যে এটাকে অস্বীকার কিভাবে করি, যদি সত্যি হয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে তো আমার ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আপনি দলিল সহ করে, অর্থাৎ এই সোর্সটি আপনি কোত্থেকে কালেক্ট করলেন সেটি আপনি জাস্ট অ্যাটাচ করতে পারেন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে কিংবা সে দলিলটা খুঁজে দেখতে পারবে। যদিও আমি ভিডিওতে অতটা এক্সপার্ট নই, সবার সামনে কথা বলতে অতটা এক্সপার্ট নাই, তাই হয়তো আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর পরবর্তী সময় হয়তো অন্য বিষয় নিয়ে আসবো। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবেন, অথবা ভুল হলে তাও কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, আশা করছি। আর এটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।